হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি এই নিউ ইয়র্কের অত্যন্ত জনপ্রিয় একটি বিচ কুইন আইল্যান্ড। সাধারণত সামারে অনেক লোকজন হয়, কিন্তু এই শীতের ভিতর প্রচণ্ড ঠান্ডা, চারপাশে তুষার জমে আছে, সাধারণত এই সময় কোনো লোক আসে না। যেহেতু আজকে নিউ ইয়র্কের চমৎকার একটি রৌদ্রোজ্জ্বল দিন, তাই আমরা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এই এমন দিনে কেমন দেখা যায় আমাদের সেই কুইন আইল্যান্ড বিচ। চলুন আমরা একটু ঘুরে আসি এই কুইন আইল্যান্ড বিচটি, আসুন আমাদের সাথে। গত কয়েকদিন যাব নিউ ইয়র্কের উপর দিয়ে তুষার ঝড় বয়ে গেলেও আজকের দিনটি ছিল আলোকোজ্জ্বল এবং ঝলমলে একটি দিন। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলেও চমৎকার একটি পরিবেশ ছিল এই কুইন আইল্যান্ডের বিচে। গত কয়েকদিনের তুষারপাত এবং প্রচণ্ড ঠান্ডার কারণে এই সি বিচে কোনো লোকজনের দেখা মিলেই নি। রাইডগুলো এখন একদম খালি, লোক সমাগম নেই, হয়তো সামার আসলে আবার সেই কোলাহলমুখর হয়ে উঠবে এই রাইডগুলো। যেদিকে চোখ যায় শুধু সাদা আর সাদা, যেন সাদা চাদরে ঢাকা পড়েছে এই কুইন আইল্যান্ড বিচ।
চমৎকার নীল আকাশ, রৌদ্রোজ্জ্বল দিন, পাখিগুলো উঠছে, একটু মেঘের ফাঁকে সূর্যের কিরণ দেখা যাচ্ছে, নিচে সমুদ্রের ঢেউ, সব মিলে সুন্দর একটি দৃশ্য। সুন্দর নীল আকাশ, পানির গর্জন, ছিমছাম পরিবেশ, সত্যি চমৎকার একটি দৃশ্য। নীল আকাশ, নীল পানি, কার না ভালো লাগবে এমন একটি সুন্দর দৃশ্য।
চারপাশে এত বরফ জমে আছে যে হাঁটতেই ভীষণ কষ্ট হচ্ছে। দেখুন তুষারগুলো জমে কত সুন্দর। Hey.
হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি এই কুইন্সল্যান্ড বিচের বিভিন্ন অংশগুলো আপনাদের দেখানোর জন্য। হয়তো পরবর্তী সামারে আপনাদেরকে অন্য দৃশ্য হয়তো দেখাতে পারবো, তখন থাকবে অনেক জমজমাট। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।